हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल ग्रीन सक्सेस। सो आज के আমরা হিস্ট্রি 2020 সালে উচ্চ মাধ্যমিকের ইতিহাসে সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে আমরা ইতিহাসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি উচ্চ মাধ্যমিক 2020 সালের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে সাজেশনের যে কোশ্চেনগুলো বলবো এর বাইরে কোনো কোশ্চেন করার চেষ্টা করবে না, কারণ এইখান থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে। সো আজকে আমরা বড় প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি, আর তোমরা যদি শর্ট প্রশ্নের সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা আর কোন কোন বিষয়ের সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানাবে, আমি ওই নিয়েও ভিডিও বানিয়ে দেবো। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো যে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে যেই কোশ্চেনটি রেখেছি সেটি হলো, ইতিহাসকে স্মরণ করতে মিথ, স্মৃতিকথা ও এবং কিংবদন্তি চরিত্রে অবদান লেখো, এর সাথে আরেকটি থাকবে অথবা পৌরাণিক কাহিনী বলতে কী বোঝো, পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, ইতিহাস এবং ও পৌরাণিক কাহিনীর সাদৃশ্য কী। এরপরে যেই কোশ্চেনটি রেখেছি সেটি হলো, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, পেশাদারি এবং অপেশাদারি ইতিহাসের পার্থক্য কী। আধুনিক, এরপরে যেই কোশ্চেনটি রেখেছি সেটি হলো, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করো, দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। এরপরে যে কোশ্চেনটি রেখেছি সেটি হলো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ সংক্ষেপে আলোচনা করো বা বর্ণনা করো। এরপরে যেটি রেখেছি সেটি হলো, সাম্রাজ্যবাদের উদ্ভবে হবসন এবং লেনিনের তথ্য ব্যাখ্যা করো, এটি খুবই ইম্পর্টেন্ট 2020 সালে উচ্চ মাধ্যমিকে। ব্রিটিশ, এরপরে যেটি রেখেছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। এরপরে যে কোশ্চেনটি রেখেছি সেটি হলো, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। এরপরে যে কোশ্চেনটি রেখেছি সেটি হলো, চিরস্থায়ী বন্দোবস্তর বৈশিষ্ট্য কী, এর সুফল এবং কুফল আলোচনা করো, সুফল এবং কুফল দুটোতেই পাঁচটা করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। এরপর টিকা লেখো, তোমাদের টিকা লেখো পড়ে না, তবু আমি এটা দিয়েছি, কারণ হচ্ছে চৌঠা মে আন্দোলনের যে লেসনটি আছে সেটি সমস্ত যে লেসনের কোশ্চেনগুলি সেগুলি সমস্ত করবে, চৌঠা মে থেকে একটি কোশ্চেন আসবেই। এরপরে যেটি রেখেছি সেটি হলো, দলিত বলতে কী বোঝো, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বর্ণনা করো, এটি খুবই ইম্পর্টেন্ট 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে। এরপরে যেই প্রশ্নটি রেখেছি সেটি হলো, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে আলোচনা করো, প্রসার আলোচনা করো। এরপরে যেটি রেখেছি, বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা উল্লেখ করো। এরপরে যেটি রেখেছি, সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বা সমাজ সংস্কারে সৈয়দ আহমেদের অবদান আলোচনা করো, এই দুটির মধ্যে একটি কোশ্চেন উচ্চ মাধ্যমিক 2020 সালের ইতিহাসে আসছে এবারে। সো এই দুটির দুটি করে রাখবে, কারণ এখান থেকে একটি আসবেই প্রশ্ন। এরপরে যেটি রেখেছি, 1935 সালে ভারত শাসন আইনের সম্পর্কে আলোচনা করো, ভারত শাসন আইনের যে কোশ্চেনগুলি আছে সমস্ত করবে, একটি আসবেই ভারত শাসন আইন থেকে। এবার আরও কিছু টিকা লেখো করেছি, এই টিকাগুলো তোমাদের পড়ে না, আমি এইগুলো দিয়েছি, কারণ এখানে যে লেসনগুলি আছে সমস্ত কোশ্চেনগুলো করবে, এখান থেকে একটি কোশ্চেন আসবেই। রাওলাট আইন, দ্বিতীয় যেটা বাংলায় পঞ্চাশের মন্মন্তর, তৃতীয় যেটা ক্রিপ্স প্রস্তাব, চার নম্বরে যেটি রেখেছি সেটি হলো অব উপনিবেশবাদ, তারপরে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট যেটি আছে সেটি, যে লেসনটি আছে সমস্ত করবে, একটি কোশ্চেন আসবে এবারে। ঠান্ডা লড়াই, এটি 2019 সালে ইম্পর্টেন্ট ছিল কিন্তু সে বছর আসেনি, বা একটা কোশ্চেন এসেছিলো কিন্তু এবছরও আরেকটি আরও ইম্পর্টেন্ট বেশি এটা থেকে একটি কোশ্চেন আসবে। ইন্দোনেশিয়া স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটা আসবেই আসবে 2020 সালে উচ্চ মাধ্যমিকে। এরপরে যেটি রেখেছি, ভারতে স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনী বা ফৌজের অবদান আলোচনা করো, এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনগুলি দিয়েছি, এই টোটাল কোশ্চেনগুলো করবে, আর এর বাদে আর কোনো কোশ্চেন করার চেষ্টা করবে না, বা এখান থেকে মাস্টার সাজেশন করবে না, কারণ এই কোশ্চেনগুলো থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2020 সালে সমস্ত কোশ্চেনের কমন পেয়ে যাবে। সো তোমরা যদি শর্ট কোশ্চেনের সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কী কী সাবজেক্টের সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এর পরের দিন ইংলিশের সাজেশন আসছে তোমাদের। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।